আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজকে একটি ঐতিহাসিক দিন, সেটি হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। সেই গণতন্ত্র দিবস নিয়ে একটি সমীক্ষা, একটি বিশ্লেষণ, আবার একটি খুবই গুরুত্বপূর্ণ এই সময় বিবৃতি, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সকল রাষ্ট্র একযোগে বাংলাদেশে চলমান যে সহিংসতা, সেই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা জোর দিয়ে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন চায়, কিন্তু চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে একযোগে তারা বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে যে কূটনৈতিক শিষ্টাচারের সাথে সামঞ্জস্য রেখে ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত, বিক্ষোভ সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয় এবং আগামী সংসদ নির্বাচনের সময় অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের এই যে উদ্বেগটা, সেটি প্রত্যেকটা সদস্য রাষ্ট্র, যেমন ঢাকায় নিযুক্ত জার্মানি, সুইডেন এবং নেদারল্যান্ডস, তারা ইতিমধ্যে আলাদা আলাদা ভাবে টুইট বার্তায় একই ধরনের অভিন্ন বাণী দিয়েছেন। এটি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্র কি অবস্থায় আছে সেটি তারা ব্যাখ্যা দিয়েছে এবং তারা বলছেন যে কূটনৈতিক শিষ্টাচার তারা রক্ষা করছে, কিন্তু একই সঙ্গে যেহেতু সকল রাজনৈতিক দলের সাথে তাদের একটি সম্পর্ক আছে, সুতরাং তারা এই বিষয়ে একটি বিবৃতি দিচ্ছে। অত্যন্ত সতর্কতার সাথে বিবৃতি দিলেও তাদের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু খুবই লক্ষণীয়। একই সঙ্গে দেখুন, তারা এমন এক সময় বিবৃতিটা দিয়েছে যখন খোদ রাজধানীতে আজ মিরপুর এলাকায় বিএনপির সাথে পুলিশ এবং আওয়ামী লীগের একযোগে তারা সংঘাতে লিপ্ত হয়েছে। খবরে বলা হয়েছে যে বিএনপি যেখানে সমাবেশ করবে সেখানে লাঠি হাতে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারপরে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেখানে পুলিশও অংশগ্রহণ করে। তো এতদিন ঢাকার আশেপাশে বা একেবারে প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন, থানা, উপজেলা এবং শহর অঞ্চলে ছিল, এখন সেই সংঘাতটি একেবারে খোদ রাজধানীতে এসে পড়েছে এবং রাজধানীতে যেটি এতদিন ছিল না এখন সেই ঘটনাও ঘটতে শুরু। তো এই অবস্থায় স্বাভাবিকভাবে আমাদের গণতন্ত্রের সুযোগ তো ভালো থাকার কথা না। আমি এবার একটি আপনাদেরকে সমীক্ষার কথা জানাচ্ছি, যেখানে দেখুন বলা হয়েছে যে গণতন্ত্রের সুযোগে পিছিয়ে বাংলাদেশ। বলা হচ্ছে যে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ মাপকাঠিতে বাংলাদেশ একটি হাইব্রিড শাসন ব্যবস্থার দেশ। লজ্জাস্কর শব্দ হাইব্রিড, খেয়াল করবেন। সেই সংগঠনের শ্রেণী বিভাগ অনুযায়ী হাইব্রিড শাসন ব্যবস্থার দেশে প্রায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। দুর্নীতির ব্যাপক বিস্তার ও দুর্বল আইনের শাসন, দুর্বল নাগরিক সমাজ হাইব্রিড ধরনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে যখন নাকি একটি দেশে হাইব্রিড শাসন ব্যবস্থা থাকে তখন সেখানে কি কি থাকে, অর্থাৎ সেখানে বলা হয় যে দুর্নীতির ব্যাপক বিস্তার থাকে, দুর্বল আইনের শাসন থাকে এবং নাগরিক সমাজের উপস্থিতিটা অত্যন্ত দুর্বল থাকে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হয়। তো এই ধরনের দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয় এবং সাংবাদিকদের হয়রানি ও চাপ দেওয়া হয়। তো এই যে বর্ণনাগুলো শুনলেন, এগুলো যদি বিচার বিশ্লেষণ করেন দেখবেন যে সবগুলি বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা, অর্থাৎ বাংলাদেশে এই ঘটনাগুলো আছে। এটি প্রতিদিন আপনি যদি টেলিভিশনের যে টক শো গুলো হয় সেই টক শোতে দেখবেন যে যারা সরকারের সমালোচনা করেন তারা কিন্তু বলছেন এবং কোনো কোনো ক্ষেত্রে সরকার পক্ষে স্বীকার করছেন, কিন্তু পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে যে এটি অতীতের এই শাসন ব্যবস্থা তার একটি ধারাবাহিকতা। তো বলা হচ্ছে যে 2008 সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসে এসে দেখা যাচ্ছে যে গণতন্ত্র সংশ্লিষ্ট সূচকে বাংলাদেশের অবস্থান পেছনে,
বছর বছর কোন সুযোগে বাংলাদেশ সামান্য এগোয়, কোন সুযোগে পেছায়, তবে বড় উন্নতি দেখা যায় না। 2002 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশন মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচার বিভাগ, প্রশাসনের স্বচ্ছতা এবং স্বাধীন ও মুক্ত গণমাধ্যমকে গণতন্ত্রের প্রয়োজনীয় উপাদান হিসেবে ঘোষণা করে। গণতন্ত্র দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তানিও গুতারেস এক বিবৃতিতে বলেন, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। দর্শকেরা বুঝতেই পারছেন যে গণতন্ত্রের বৈশিষ্ট্য কি। এখন দেখা যাক গণতন্ত্রের গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ফ্রন্টিয়ার্স এর মুক্ত গণমাধ্যম সূচকে 2022 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 10 ধাপ পিছিয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 162। সুশাসন, দুর্নীতি, ইন্টারনেটে বাক স্বাধীনতা কোন ক্ষেত্রেই বাংলাদেশ আকর্ষণীয় অবস্থানে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল জানান, বিদেশি সংস্থার সূচক দেখার দরকার নেই। দেশে বিগত দুটি জাতীয় নির্বাচন, বিরোধী দলগুলোর উপর সরকারের দমনীতি, ডিজিটাল নিরাপত্তা আইন, গণহারে মামলা, সংসদে কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি, এসবের মাধ্যমে দিবালোকের মতো স্পষ্ট যে দেশে দেশ গণতন্ত্রের দিক থেকে পিছিয়ে গেছে। দর্শক, এই কথাটাই বলছিলাম যে আমরা আমাদের এই জরিপ বা বিশ্লেষণের দরকার নেই আন্তর্জাতিক অনুসন্ধান। আমরা তো নিজেরাই দেখছি যে কিভাবে আস্তে আস্তে আমরা পিছিয়ে যাচ্ছি। এখানে বলা হয়েছে যে অসামরিক শাসনামলে এতটা পেছনের ঘটনা 50 বছরের ইতিহাস কখনো আসেনি। অর্থাৎ যেখানে সামরিক শাসন নেই বাংলাদেশে, সেই রকম সময় বাংলাদেশে গত 50 বছরের ইতিহাসে কখনোই এতটা পেছনের দিকে যায়নি। তিনি বলছেন, অর্থাৎ আসিফ নজরুল বলছেন, 1991 সাল থেকে 2013 পর্যন্ত সময় আমরা অনেক দূর এগিয়েছিলাম, 2014 সালের পর থেকে ক্রমাগত ভাবে পেছাচ্ছি। দর্শক, আপনারা বিশ্লেষণ করবেন যে আমরা কি আসলে এগোচ্ছি নাকি পেছাচ্ছি। আমাদের 2014-2018 সালের নির্বাচন, এরপরে ইউনিয়ন পর্যায়ে তৃণমূলে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো জবরদখলের মতন, একেবারে চর দখলের মতন, যে ধরনের যার শক্তি আছে, অস্ত্র আছে, তারা কিন্তু দখল করেছে। এবং উপদলীয় কন্দলের জর্জরিত যে ক্ষমতাসীন দল, দেখা যাচ্ছে যে দল যাকে নমিনেশন দিয়েছে সবাই মিলে তার ভরাডুবির জন্য কাজ করেছে। এখনো পর্যন্ত এই সংঘাত চলছে এবং বিরোধী দল তো মাঠেই নেই, অর্থাৎ মাঠে নেই মানে তারা নির্বাচনে ছিল না। আবার তারা যখন নাকি নির্বাচনে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য যখন নাকি প্রোগ্রাম করছে, দেখা যাচ্ছে যে সেই অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে, সভা সমাবেশ ভেঙে দেওয়া হচ্ছে। সেই ঘটনা এখন তৃণমূল পর্যায়ে হতে হতে এখন খোদ রাজধানীতে এসে দাঁড়িয়েছে। এখন এই যে আমাদের গণতন্ত্রের নৌকা বা জাহাজ, কিভাবে এটাকে তীরে কখনো পৌঁছাতে পারবে? অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত যে আমাদের গণতন্ত্র, নির্বাচন, সুশাসন, বিচার ব্যবস্থা এবং জবাবদিহিমূলক পার্লামেন্ট, সেটি আমরা আর কবে পাবো? দর্শক, এই প্রশ্নটি রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।